আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম জানাই ট্রান্সপোর্ট এন্ড ট্রাভেল অ্যানালাইসিস ভিডিওর নতুন একটি ভিডিওতে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরব বাংলাদেশের পরিবহন জগতের রাজা নামে খ্যাত অপারেটর হানিফ এন্টারপ্রাইজ। আর এই হানিফ এন্টারপ্রাইজের এই নিজস্ব গ্যারেজে কত ইউনিট বাস তৈরি হচ্ছে এবং কত ইউনিট বাস ইতিমধ্যে রাস্তায় বের হয়ে গিয়েছে তাই নিয়ে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরব। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের সবচেয়ে পুরনো জনপ্রিয় একটি অপারেটর হল হানিফ এন্টারপ্রাইজ। পরিবহন জগতে দুই যুগেরও বেশি সময় ধরে তারা সার্ভিস দিয়ে আসছে। হানিফ এন্টারপ্রাইজ পরিবহন সেক্টরের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য একটি অপারেটর। হানিফ এন্টারপ্রাইজ প্রতি বছর তারা তাদের বহরে নিত্য নতুন বাস যুক্ত করে যাত্রীদের সার্ভিস দিয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবছর হানিফ এন্টারপ্রাইজ এর গ্যারেজ থেকে ইতিমধ্যে ব্র্যান্ড নিউ 3 ইউনিট হিনো একে অঞ্জে নন এসি বাস বের হয়েছে। বাসগুলোর পেইন্ট স্কিম দেখতে অসাধারণ। এই বাসগুলোর পেইন্ট ইন্ডিয়া একটি বাস থেকে নেওয়া হয়েছে। হানিফ এন্টারপ্রাইজ এর তার নিজস্ব গ্যারেজ অবি মোটরস এ আরো 20 ইউনিট মতো ব্র্যান্ড নিউ হিনো একে অঞ্জে নন এসি বাসের কাজ চলছে। আশা করি খুব শীঘ্রই এই বাসগুলো হানিফ এন্টারপ্রাইজ এর বহরে যুক্ত হবে এবং যাত্রীরা নতুন বাসের স্বাদ পাবে। বলতে গেলে অবি মোটরস এর কাজ এক কথায় অসাধারণ। তারা তাদের বাসগুলো ফিনিশিং বেশ ভালোইভাবে দিতে পারে। মূলত অবি মোটরস শুধু হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বাস বানায়, অন্য কোনো কোম্পানির বাস বানায় না। আর অবি মোটরস মূলত হানিফ এন্টারপ্রাইজেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান। হানিফ এন্টারপ্রাইজ এর নতুন বাসগুলোর সাথে তাদের পুরনো হিনো RM2 এসি বাস এরও কাজ চলছে। তাদের 10 ইউনিট হিনো RM2 বাসগুলোর রিফেব্রিকেটেড এর কাজ চলছে। রিফেব্রিকেটেড অর্থাৎ বাসগুলোর বডি আবার নতুন করে তৈরি করে নতুন বাসগুলোর মতো রূপ দেওয়া, যেন দেখে মনে হয় বাসগুলোর দেখতে একদম নতুন। আশা করা যায় এই 10 ইউনিট হিনো RM2 বাসগুলো ঈদুল ফিতরের মধ্যেই রাস্তায় নামবে এবং ঈদে যাত্রীরা একটি ভালো সার্ভিস পাবে হানিফ এন্টারপ্রাইজের কাছ থেকে। এবং হানিফ এন্টারপ্রাইজই একমাত্র কোম্পানি যা কিনা বাংলাদেশে শুধু বলবো B9R বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং তাদের বহরে রয়েছে আরও 4 ইউনিট হিনো RN8 বাস। হানিফ এন্টারপ্রাইজের হিনো RN8 বাসগুলোর বডির মডেল বাংলাদেশের অন্যান্য হিনো RN8 এর বাস এর বডির মডেল থেকে আলাদা। বাংলাদেশের অন্যান্য অপারেটরগুলোর থেকে হানিফ এন্টারপ্রাইজের বহরে সর্বোচ্চ সংখ্যক হিনো একে অঞ্জে নন এসি বাস রয়েছে।
এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছায়। এবং এরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্য জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালিসিস বিডি।